হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালো থাকাই আমার কাম্য। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, যখন আমরা কোড ব্লকে কোনো কিছু টাইপ করি সেই লেখার সাইজটা অনেকটা ছোট থাকে, আমাদের ফন্ট সাইজটা, অ্যাকচুয়ালি ফন্ট সাইজটা অনেকখানি ছোট থাকে, যাতে করে আমাদের দেখতে অসুবিধা হয়। তো আপনারা রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ফন্ট সাইজ বাড়ানো যায়, সেটা দেখার জন্য আমি এই ভিডিও টিউটোরিয়ালে সেটা দেখানোর চেষ্টা করব। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেটিং অপশনটাতে চলে যেতে হবে, কোড ব্লকস ওপেন থাকা অবস্থায় সেটিং অপশনে চলে যেতে হবে, এডিটরে যেতে হবে, চুজ অপশনটাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ফন্ট সাইজ আপনার চাহিদা মতো সেটা সিলেক্ট করে নিতে পারেন, আমি 18 দিয়ে দিচ্ছি। এবং আরেকটা বিষয়, আপনার চাইলে ফন্টের স্টাইলও এখানে চেঞ্জ করে নিতে পারেন, চাইলে বোল্ড ইউজ করতে পারেন, চাইলে ডিফারেন্ট ফন্টও ইউজ করতে পারেন। তো আমি সেটা করতে চাচ্ছি না, আমি জাস্ট ফন্টের স্টাইল চেঞ্জ করে দিলাম বোল্ড, এবং সাইজটাও চেঞ্জ করে দিলাম ওকে ওকে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফন্টের যে স্টাইলটা আছে সেটা বোল্ড হয়ে গেছে, এবং আমাদের ফন্ট সাইজ অনেকখানি বড় হয়ে গেছে। আজকে ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, ধন্যবাদ, ভালো থাকুন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি কোনো টিউটোরিয়াল আপনারা যদি নতুন কোনো একটা বিষয়ের উপর টিউটোরিয়াল দেখতে চান, তাহলে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করবো নতুন নতুন বিষয়ে নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসার। আল্লাহ হাফিজ।